শুনবো না আর মন কি বাত পেট্রোলের দামে মাথায় হাত। ক্রমশ ঊর্ধ্বমুখী পেট্রোল ডিজেলের দাম শনিবার কলকাতায় পেট্রোলের দাম 101 ছুঁয়েছে। পালা দিয়ে বেড়েছে ডিজেলের দামও। তারই প্রতিবাদে ফের পথে নেমেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ। শিলিগুড়ি থেকে মালদা, চব্বিশ পরগনা কিংবা পূর্ব মেদিনীপুর, সর্বত্র পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নেমেছে রাজ্যের শাসক দল। কোথাও গুড়ি গাড়িতে চেপে চলেছে প্রতীকী প্রতিবাদ, কোথাও আবার পায়ে হেঁটে আন্দোলন, কোথাও আবার অবস্থান মঞ্চ থেকে মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূলের নেতা কর্মীরা। সাইকেলে চেপে অনেকে প্রতীকী প্রতিবাদ করেন এদিন। পেট্রোল ডিজেলের দামের মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে রাজ্য জুড়ে নানাভাবে চলেছে বিক্ষোভ কর্মসূচি, মিছিল কিংবা প্রতীকী আন্দোলন। সারা রাজ্যের পাশাপাশি এদিন যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সৌম্য বক্সীর উদ্যোগে আয়োজিত হলো বিক্ষোভ কর্মসূচি। এদিন বিক্ষোভ দেখানোর পাশাপাশি রিক্সা ভ্যানের উপরে বাইক চাপিয়ে অভিনব প্রতিবাদও দেখান তারা। এদিন সৌম্য বক্সী বলেন, আজ পেট্রোল ডিজেলের দাম এমন একটা জায়গায় পৌঁছেছে যে দেশ জুড়ে মানুষের নামিশ্বাস উঠছে। অর্থনীতির বিহাল অবস্থা, জিএসটি নিয়েও কেলেঙ্কারি চলছে। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সী, প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। বরাবরই মাটি মানুষের সাথে আছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে সামনে রেখে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে সামনে রেখে। আপনারা সকলে জানেন এখানে আলাদা করে কিছু বলার, আমি যেরকম ভুক্তভোগী সেরকম গোটা 150 কোটি ভারতবাসী ভুক্তভোগী। রান্নার গ্যাসের দাম বেড়েছে, পেট্রোল ডিজেলের দাম আকাশ ছোঁয়া। মোদী সরকার বা নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে এসে বলেছিল, বা তাদের বিজেপির তাবড়তাবড় নেতারা পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের সময় মানুষকে ভাঁওতা দেওয়ার জন্য বলেছিল যে কিবার 200 পার, অর্থাৎ তারা নাকি 200 সিট পেয়ে বিধানসভায় যাবে। মানুষ তাদের মুখের জবাব দিয়েছে, যোগ্য জবাব দিয়েছে, তাদেরকে পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত করেছে। এবং আমাদের একটাই কথা মনে হচ্ছে, তারা বিধানসভায় 200 সিট তো পায়নি, 100 সিটও পায়নি, কিন্তু তার ফলশ্রুত তারা পেট্রোল ডিজেলের দামকে প্রায় 100-এর কাছাকাছি নিয়ে গেছে, 100 পার করিয়ে দিয়েছে। এবং আগামী দিনে এই মোদী সরকার যদি থাকে, নিশ্চিত করে বলতে পারি যে আগামী দিনে আপনিবার পেট্রোল ডিজেল 200 পার নিশ্চয়ই হয়ে যাবে। তাই আমরা চাই যে গোটা ভারতবাসী সচেতন হয়ে উঠুক, সজাগ হয়ে উঠুক, এবং 2024 এই মোদী সরকারকে যেন রাজনৈতিকভাবে বিসর্জন দিয়ে ভারত থেকে বিতাড়িত করা হয়। তার ফলে তারপরেই আমরা দেখব যে ভারতবাসী রাজনীতিতে নতুন দিশা দেখছে, উন্নয়নের নতুন দিশা দেখছে, এবং মানুষ তাদের এই জনবিরোধী নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে আগামী দিনে ভোট দেবে। এবং মানুষের যেটা মানুষের সুবিধে হয়, অর্থাৎ পেট্রোল ডিজেল জ্বালানি সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম করাছোঁয়ার মধ্যে থাকবে, এইভাবে যেন ভারতবর্ষ এগিয়ে যেতে পারে। তাই আমাদের আজকে এই প্রতিবাদ বিক্ষোভ, শান্তিপূর্ণভাবে আমরা অবস্থান বিক্ষোভে সামিল হয়েছি। করোনার পরিস্থিতি আছে, তাই জন্য আমরা মাস্ক পরে এবং যথাসম্ভব আমরা ডিস্টেন্স মেনটেন করে কম লোককে নিয়ে, কম সমর্থককে নিয়ে আমরা আজকে প্রতিবাদ বিক্ষোভ করছি সারাদিন ধরে। কিভাবে দাম বাড়ছে, সেঞ্চুরি ছাড়িয়ে গেছে, তো মানুষের পক্ষে সম্ভব না পেট্রোল ডিজেল কিনে সেগুলো চালাবার। যারা বড় বড় চাকরি করে, যাদের মধ্য মানে প্রতিভাবান লোক, তারাই পারবে এই জিনিস ব্যবহার করতে। সাধারণ মানুষ যেটা সাইকেলের উপরেই নির্ভর করতে হবে তাদের। আর আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একটা অবস্থান বিক্ষোভ প্রতীকী, এটা বিকেল 4 অবধি চলবে। এরপরেও যদি না কথা শোনে মমতা ব্যানার্জি যদি নির্দেশ দেন, তাহলে আমরা আরও বড় আন্দোলন। ব্যুরো রিপোর্ট।